নমস্কার, গ্রাউন্ড জিরো স্পোর্টস এর ফেসবুক লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রোগ্রামের নাম সানডে ক্লাসিক উইথ সুভাষ ভৌমিক। আমাদের বিশেষ অতিথি সুভাষ ভৌমিক, যার কোনো পরিচয় যথেষ্ট নয়, ভারতীয় ফুটবলের অন্যতম ফাদার ফিগার। আমি একটা নভি কাপাডিয়া একটা ঘরোয়া আলোচনায় একবার বলেছিলেন, ভারতীয় ফুটবলের যারা যারা অন্যতম মনস্ক ব্যক্তি, যারা আধুনিক মনস্ক ব্যক্তি, তাদের মধ্যে সুভাষ ভৌমিক থাকবেন প্রথমের সারিতে। তো এই যে কথা, এটা থেকেই বোঝা যায়, এবং তা ওনার ফুটবল জ্ঞান, ওনার প্রশিক্ষক জীবনের যে প্রজ্ঞা, সেটা তুলনাহীন, এটুকু আমি বলতেই পারি। তো আজকে আমাদের বিশেষ অতিথি সুভাষ ভৌমিক। সুভাষ ভৌমিক স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই লাইভ শোতে আসবার জন্য। আমাদের প্রোগ্রামের বলুন, তোমরা আমাকে তোমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছ, এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের। কারণ এমনি সময় তো লোকের সঙ্গে ইন্টারাকশন হয় না, তো এই লকডাউনের জন্য এই ওয়েবিনার থ্রু দিয়ে প্রচুর ফুটবল ভক্ত, সে যে কোনো ক্লাবেরই হোক, তাদের সঙ্গে আলাপচারিতা হচ্ছে, কোনো মতের মিল হচ্ছে, কখনো হচ্ছে না, সেটা একদম অপ্রাসঙ্গিক। কিন্তু এই ইন্টারাকশনটা এমনি সময় হয় না, তাই আমার খুব ভালো লাগছে। যেন আমি কাউকে নাও করছি না, মানে যতটুকু সময় পাচ্ছি আমি সবাইকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকে প্রোগ্রামটি সঞ্চালনার দায়িত্বে আছেন কলকাতা ফুটবলের অন্যতম ধারাভাষ্যকার অঞ্জন মুখার্জি। অঞ্জন মুখার্জিদার কাছে আমি প্রথমে যাব, উনি আজকে প্রোগ্রামটা শুরু করবেন। অঞ্জন দা, ভৌমিক দা, সকলের পক্ষ থেকে গুড ইভিনিং জানাচ্ছি। আমার তরফ থেকে সবাইকে আপনি শুভেচ্ছা জানিয়ে দেবেন, আপনাকে বলে দেবেন। হ্যাঁ, আপনাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, এটা আমাদের আজকে খুবই সৌভাগ্য। কারণ আপনার মতন একজন প্রাজ্ঞ মানুষ, আমরা ফুটবল ভালোবাসি, ফুটবলের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ আছে, আপনাকে আমরা আজকে আমরা আপনাকে কাছে। আসলে লকডাউনের সময় আমরা চেষ্টা করি, অনেক ফুটবল ব্যক্তিত্ব যারা ফুটবলের সঙ্গে যুক্ত, শুধু খেলোয়াড় নন, আমরা রেফারিদেরও এনেছি, এবং যারা সংগঠক তাদেরও আনার চেষ্টা করছি। প্রাক্তন খেলোয়াড়রা অনেকে এসেছেন, এমনি বর্তমান খেলোয়াড়দেরও এনেছি। তার কারণ হচ্ছে যে এখন মাঠে বল নেই, সাধারণ যারা ক্রীড়ামোদী মানুষ তারা একটু আপনাদের কাছ থেকে কথা শুনতে চায়। যদিও আপনারা অনেক জায়গায় যাচ্ছেন, তবু আমাদের এখানে এসেছেন, সেজন্য আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের এখানে, হ্যাঁ বলুন 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 বলুন, বলছি কি, আমাদের এখানে ভৌমিক দা কয়েকদিন আগে মানস ভট্টাচার্য এসেছিলেন, মানস ভট্টাচার্য বিদেশ বোস মানুষ। তো মানস ভট্টাচার্যকে যখন ফুটবল জীবন সম্বন্ধে বলা হলো, তখন আমি এই প্রথম মানে দ্বিধাহীন ভাবে বললেন যে আজকে ভৌমিকদার যে অবদান এটা আমি ভুলবো না। কারণ আমি রাইট আউটে খেলি, উনিও রাইট আউটে খেলতেন, কিন্তু আমরা যখন মোহনবাগানে খেলতাম তখন ভৌমিকদা আমাকে নিজে হাতে ধরে শিখিয়ে দিয়েছেন যে কি করে বলটাকে শিল্ড করতে হবে, আউটসাইড ইনসাইড করে, আউটসাইড ইনসাইড এর যে কায়দাগুলো, এবং এই আচমকা যে একটা শট, এটা কিন্তু ভৌমিকদা, যদিও তিনি জানতেন যে তার এবং আমার একই পজিশন, কিন্তু দত্তহীন ভাষায় মানে এরকম ভাবে প্রশংসা করেছেন, সেটা আপনাকে আমি না জানিয়ে পারলাম না। সেই সঙ্গে এটা মানুষের মহানুভবতা যে বলেছে, এর জন্য আমি কৃতজ্ঞ। লোকে তো মনে রাখে না মানুষের মহানুভবতা যে মানুষ সেটা বলেছে। শিকার যে পড়ে সেই বড় হয়, কারণ শিকার না করাটা এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। যাই হোক, আমার তখন একটা সেই মুহূর্তে, সেই জন্য আমি একটা বলবো ভৌমিকদা, যে আপনি দীর্ঘদিন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মতন দলে 69 থেকে 79 টানা খেলে গেছেন, তারপর দুটো দলে কোচিং করিয়েছেন, এখন 1999
বলুন যে আপনার ভয়েস ক্র্যাক করছে। আচ্ছা আচ্ছা, বলুন ভয়েস বা আপনার অডিও প্রবলেম হচ্ছে না? এবার ঠিক আছে, ঠিক আছে এবার এখন ঠিক আছে। এই দীর্ঘ যে কোচিং এবং খেলোয়াড় জীবন, ভৌমিকদা একটা কথা বলবো যে আপনি আজকে অবসর নিয়ে পেছন দিকে যখন তাকান, তখন আপনার কোন জীবনটা কথা মনে হয় যে খুব আনন্দে ছিলেন, ভালো লেগেছিল, এবং কোনটা আপনি বেশি প্রেফার করেন? দেখুন, এটা এই প্রশ্নটা আমাকে রোজই উত্তর দিতে হচ্ছে। দেখুন, খেলাটা না, এ তো ঈশ্বর আমাকে জন্মগত প্রতিভা দিয়ে খেলোয়াড় করবেন বলেই পাঠিয়েছিল মানুষকে। তো খেলাটা তো আমার সহজাত প্রবৃত্তি ছোটবেলা থেকে একদম, মানে ছোটবেলা মানে আমার যতটুকু স্মৃতি জানে, আমি 6-7 বছর বয়স থেকেই ওই বল দেওয়ালে মেরে মেরে রিসিভ করতাম নিজে নিজে একা। খেলাটা পুরোনো দিনের লোকেরা বলেন তোমার এই খেলা, আমি না মানে কেন জানি না, আমি খেলা ছাড়ার পরে এবং যার জন্য খেলতে খেলতেই আমার গুরু প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ওই রুমমেট হওয়ার চেষ্টা করতাম ওনাকে অনুকরণ করার জন্য, অনুকরণ বলুন না ওনার ওনাকে অনুসরণ করার জন্য, যে উনি কি ভাবছেন, উনি একটা ম্যাচ খেলে এসে উনি কখন প্রচুর প্রশ্ন করতাম। আমি এই প্রশিক্ষক জীবনটাকে আমি না খুব বেশি এনজয় করছি। আমি খেলোয়াড় জীবনে অত সৎ ছিলাম না, আমি আমার এই প্রশিক্ষক জীবনে যতটা সৎ ভাবে এই এই কাজটা করতে চেয়েছি। কারণ খেলোয়াড়ি জীবন ঈশ্বর আমাকে স্পিড দিয়ে পাঠিয়েছিলেন, বাঙালি গড়পড়তা বাঙালির থেকে আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল, বিদেশিরাও আমার সঙ্গে সাইড শোল্ডার পুষে পেরে উঠতো না, আমার টার্নিং খুব ভালো ছিল, শুটিং ডান পায়ের খুব ভালো ছিল, এগুলো এগুলোকেই প্রথম প্রাথমিকভাবে জ্যোতিষচন্দ্র গুহ এবং পরবর্তীকালে আমার ফুটবলের যা কিছু, মানে ওনার সান্নিধ্যে না আসলে আমি যা কিছু হয়েছি ফুটবলের সবটাই সবটাই যার দান, সেই প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না আসলে হতে পারতাম না, উনি আমাকে ওটাকে পলিশ করেছিলেন। তো অনেক ভালো ভালো গোল করেছি, যেমন আমার বাপাটা অত ভালো কাজ করতো না, 73 সাল হঠাৎ একদিন অনুশীলন শেষ হয়ে গেছে, আমাকে ওই যে নামটা বলছিলাম ওই নামে ডেকে বললেন, মূলবাবু বাপাটায় নামালে হয় না, শুধু আউটসাইড করছো, ডান পায়ে ইনসাইড করে বাপায় এখান থেকে ইনসুইং মারতে পারবে, আপনি পারবেন? বলে হ্যাঁ পারবো, দেখান। আমি দেখলাম উনি 10টা মারলেন, 8টা জালে চলে গেল, গোলে তরুণ বোস দাঁড়িয়ে। তো নাহলে আমিও করবো, আমিও পারবো, আপনি পারলে আমি পারবো না। তো উনি 1.5 ঘন্টা ধরে আমাকে ওই ডান পায়ে আউটসাইড করে তারপরে ইনসাইড করে বাপায় ইনসুইং আর প্র্যাকটিস করালেন। তার পরের পরের দিনই পিয়ংইয়ং ম্যাচ ছিল, সেই পিয়ংইয়ং ম্যাচের লোকে বলে, নিজে তো এখনো ভিডিও দেখিনি, তখনকার দিনে ছিল না, একটা ক্লিপিং মধ্যেখানে একজন পাঠিয়েছিলেন এক মোহনবাগান সমর্থক, অস্পষ্ট। তো ওই মাসল মেমোরি বলে একটা কথা আছে, ওই যে প্রদীপটা আমাকে আগের আগের দিন 1.5 ঘন্টা ওই ট্রেনিংটা করিয়েছিলেন, ওই 2-3 জনকে ড্রিবল করার পরে ইনসাইডটা করার পরে আমি প্রায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলবো না, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছিলাম, সেখান থেকে বাঁপা ইনসুইংয়ে গোলটা হয়ে গেল। তো গোলটা হয়ে গেল, এটা হয়ে গেছে, এগুলো নিয়ে আমি খুব, কিন্তু এই যে প্রশিক্ষক জীবনটা, এই যে 25, 26 বা 30 জন ছেলে, প্রত্যেকটা ছেলে ফুটবল গুণগত মান, তার টেকনিক্যাল এবিলিটি, তার ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস, সে মানসিকভাবে কতটা প্রস্তুত, সে নরম না না খুব ডাকাবুকো,
এই এই মনস্তত্ত্ব বোঝা আমার কাছে এটা খুব ফ্যাসিনেটিং। তো আমি খুব আমি এই 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 প্রত্যেক আমি যেমন করে তুলুঙ্গা বা সুভাষ চক্রবর্তীকে হ্যান্ডেল করতাম, আমি সেরকম ভাবে নাম ধরেছি দেবজিৎ ঘোষ বা দীপক মন্ডলকে বা এভাবে হ্যান্ডেল করতাম। তো এই এই জীবনটা আমি খুব উপভোগ করি, আই এনজয় দিস লাইফ। পরবর্তীকালে এখন যখন লেখালেখি করছি তার জন্য নিজের প্রস্তুতি, এইটাও আমি খুব এই তার জন্য পড়াশোনা করতে হয়, আমাকে তো শিখতে হবে, তো শিখবো কি করে, দেখে আমরা কি হয় শুনে শিখি পড়ে শিখি দেখে শিখি। তাই আমার এই লেখালেখির জন্য আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর ভিডিও দেখতে হয়। মানে এই যেমন ধরুন আপনাকে বলছি মানে প্রসঙ্গত চলে যাচ্ছি, রিসেন্টলি একটা নাম আরে অ্যানসোলোতি, ইটালিয়ান কোচ অ্যানসোলোতি, ওনার একটা বই বেরিয়েছে যিনি উনি থিসিস হিসেবে এটা জমা দিয়েছে অন স্ট্রাইকার্স, 1000 পাতার একটা থিসিস জমা দিয়েছিলেন, সেটা বই আকারে বেরিয়েছে। তো আমার একটা সুবিধা আছে, আমার মেয়ে জামাই ইংল্যান্ডে থাকে, আমার জামাই খুব ফুটবল ইন্টারেস্টেড, ও নতুন যা কিছু পায় আমায় পাঠিয়ে দেয়। তো এই বইটা নিয়ে আমি খুব এনগ্রস্ট হয়ে আছি। তো যে স্ট্রাইকারদের উনি কথাটা লিখছেন, তো ইউ ক্যানট মেক এ স্ট্রাইক বলে বলছেন ইন ক্রিকেট, ইউ ক্যানট মেক এ লেগ স্পিন, দিস গাইজ আর বন। এই কথাগুলো আমি আইএফএ সচিবকে কদিন আগে বলেছি, কথাগুলো কিন্তু আমার কথাগুলো আনসলতি তার বইয়ে লিখছেন, বলছেন কিছু মানুষ এই গুণাবলী নিয়ে জন্মায়, তারপরে তাদেরকে স্কুল অফ এক্সেলেন্সে ধার দিয়ে ধার দিয়ে ধারালো করা। তো আমার এই এই জন্যই কোচিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব আমি খুব প্যাশনেট কোচিং নিয়ে, মানে ম্যানেজিং ব্যাপারটা, ম্যানেজিং এ টিম আমার কাছে খুব মানে রোমহর্ষক একটা ব্যাপার। আমার ঘুম চ্যালেঞ্জ চ্যালেঞ্জের তো কথা, মানে এত কিছু শেখা যায়, এত কিছু জানা যায়, এক একজন খেলোয়াড় এক একবারে এক একভাবে রিয়াক্ট করে, তাদের এই রিয়াকশন গুলো আমাকে সমৃদ্ধ করেছে, বিভিন্ন ভাবে সমৃদ্ধ করেছে। আমাকে মাইকোকোরোকে একভাবে হ্যান্ডেল করতে হবে, আমাকে ডগলাসকে আর এক ভাবে হ্যান্ডেল করতে হবে, আমি বিদেশিদের কথা বলছি। তো মানে এই আপনি বললেন দুটোর মধ্যে আমাকে পুরোনো দিনের আমার সময়কার বা আমার থেকে একটু যারা তারা বলে না না আপনি প্লেয়ারটা অনেক বড় ছিল, আর আমি আমি ম্যানেজারটা বড়, মানে এটা আমি জোর করে ক্লেম করি না। ওই জন্যেই ভৌমিকদা লকডাউনের মধ্যেও একটা বোধ অনলাইন কোচিং ক্লাস আপনি নিচ্ছেন। হ্যাঁ নিয়েছি, নিয়েছিলাম এক্সট্রা টাইম অনিরাভ আমাকে রিকোয়েস্ট করতে, ওই সায়ন্তন বলে একটি ছেলে আছে, ও আমার আন্ডার ইস্ট বেঙ্গল এক বছর ছিল, তো ও আমাকে রোজ বলতো স্যার প্রচুর ফিডব্যাক পাচ্ছি, ভালো ভালো ফিডব্যাক, তুই দেখ। তো এরা দু তিন সপ্তাহ তিন সপ্তাহ মতন চালিয়েছিল এবং ছেলেরা প্রচুর আমাকে ফোন ফোন নাম্বার নিয়ে স্যার আরো করুন। তো আমার হাতে তো করানোটা নেই, করানোটা হচ্ছে এক্সট্রা টাইম অনিরাভ চট্টোপাধ্যায় জি যে চ্যানেলটা আছে ওরা করেছে। ওই তিন সপ্তাহ মানে ধরুন আমি 9টা কি 12টা এরকম ক্লাস নিচ্ছিলাম, যতটা শেখানো যায় যতটা আমার কাছে আমি জেনেছি শিখেছি, আর বিশেষ করে ছোটদের কি করে, আমি এই ছোটদের কোচিংটা একেবারে পছন্দ করি, ছোটদের আমি বিশ্বাস করি ছোটদের মনের সুখে প্রাণের আনন্দে খেলতে দিতে হয়, তাদের নজরে রাখতে হয়, তাদের ভালোটাকে বেশি উৎসাহিত করতে হয়, যেগুলো কম আছে সেগুলোকে তাদের বেশি নজরে আনতে নেই, তাতে তারা নিরুৎসাহ হয়ে পড়বে। আর যেটা আমি বারবার করে কোচেদের বলেছি,
ফুটবল কোচিং স্টার্ট ফ্রম হেয়ার, এইখানে আমাদের ছোট্ট ডালের মতন যে বস্তুটি আছে ওই কোচিংটা কিন্তু ওইখান থেকে আসে। আপনি পৃথিবীর বহু বড় বড় খেলোয়াড় দেখবেন, তারা কিন্তু ম্যানেজারিং মানে কোচিং প্রশিক্ষক হিসেবে তারা সফল হয় না। খুব কম খ্যাতনামা খেলোয়াড় পরবর্তীকালে হয়েছে, হয়নি, বাকেনবাওয়ার হয়েছেন, ভ্যান ক্রাইফ হয়েছেন, জিনেদিন জিদান টাটকা হাতে আছে, পেপ গুয়ার্দিওলা ওয়াজ গুড প্লেয়ার বাট নট ওয়াজ নট ইন ওয়ার্ল্ড ক্লাস টপ ক্লাস। তো আমাদের দেশে প্রদীপ ব্যানার্জি হয়েছেন। তো ভালো ফুটবল খেললেই যে ভালো কোচ হবেন তার কোনো মানে, আর আর একটা জিনিস আমাদের দেশে সুভাষ ভৌমিক একজন আছেন না, মানে এটা আমি একটু অ্যাড করতে যাইবো, এটা এটা আপনার মহানুভবতা, আমাদের দেশে সুভাষ ভৌমিকের মতো একজন প্রাজ্ঞ খেলোয়াড় এবং কোচ যাকে এখনো পর্যন্ত অনেকে অনুসরণ করতে চায়, সেই জন্য অনেক দর্শকদের কোয়েশ্চেনও আসছে, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনার কথায়, আমি সেগুলোও নেব, আপনি বলুন। মানে ওই যে ছোটদের না, আমি যেটা বারবার করে প্রত্যেকদিনই বলছি, ছোটদের জন্য না, এই আমরা স্কুলে ক্লাস ফাইভে ভর্তি হওয়ার আগে আমরা কি করতাম, পাঠশালায় যেতাম, আপনি যেতেন কি রঞ্জন বাবু আমি জানি না, আমার সময় পণ্ডিত মশাইয়ের পাঠশালা খোলাটা বস্তু ছিল। তো ওইখানে ওই বেসিক যেটা যেটা বর্তমান যুগে বলে মন্টিসরি ট্রেনিং, ওই এ এ সেজ আ, বি সেজ বা, সি সেজ কা, এটার কিন্তু ফুটবলেও প্রযোজ্য। যেমন চুনি গোস্বামীকে বাঘাসন, হ্যাঁ, বলাই দাস চ্যাটার্জি মহাশয়, উনি কিন্তু চুনি কি করে ড্রিবল করতে হবে উনি শেখাতেন, আমি শুনেছি বলাই দার কাছে, এবং চুনি দান উনি এক এক দিনে তিনটে চারটে করে জায়গায় চুনি দাকে খেলতে নিয়ে যান আন্ডার হাইট, যে ফুটবলটা আমাদের পশ্চিমবঙ্গা থেকে উঠে গিয়ে পশ্চিমবঙ্গের ফুটবলের খুব ক্ষতি হয়েছে। আন্ডার হাইট ফুটবল আমিও খেলেছি, কোমরে রাবারের টিউব কষে হাফ মিলিমিটার হাফ সেন্টিমিটার হাইট কমানো যেত। তো এই ফুটবলটা বন্ধ, তো এই মাস্টার মশাই গুলো, এই পণ্ডিত মশাই গুলো আমাদের দেশে কমে গেছে। এখন এত বেশি কোচিং একাডেমি চলছে, আমার আমি জানি আমি খুব বিরক্ত হই, মানে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কিছু একাডেমি দেখতে গেছি, প্রথমে যেটা বাচ্চাদের বলা হয়, আমি যা দেখেছি, এই ড্রিবল করছিস কেন, বল এত পায়ে রাখছিস কেন, বলটা ছাড়, মানে এইখানে খুব ঘোরতর আপত্তি। এই জন্যে যে একটা ছেলে যদি ড্রিবল করতে না পারে, ফুটবলটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে গোলকিপার দুটো বাদ দিয়ে দশের সঙ্গে দশের একটা যুদ্ধ। আমি যদি আমার সামনের যে প্রতিদ্বন্দ্বী তাকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার দল অ্যাডভান্টেজ গেইন করতে পারবে। তো এই ড্রিবলিং করিস না, ওয়ান টাচ খেল, এখানে একটা জোয়ান ক্রাইফের বিশাল উক্তি আছে, বলেছেন ওয়ান টাচ কে খেলবে, যে টেকনিক্যালি অসাধারণ প্লেয়ার সে ওয়ান টাচ খেলবে। তো এই এইগুলো আমার মানে এখন মানে যখন ভাবি, আমি সারাদিনই ভাবি, এটাই আমার কাজ, তো এইগুলো আমাকে হন্ট করে যে পশ্চিমবঙ্গে ফুটবল প্লেয়ার হবে না, এটা আমি বিশ্বাস করি। আর দেবাঞ্জন কিছু বলছিলে স্যার, আপনি বারবারই একটা কথা আপনার ঘরোয়া প্রসঙ্গে আমাকে অনেক প্লেয়াররাও জানিয়েছেন যে ফুটবল স্কুল, ফুটবল স্কুলের যে অভাবটা আছে, যেটা আপনি সাও পাওলো, গ্রেমিও, এই একাডেমি গুলোতে বা আগেই ফুটবল স্কুল যেগুলো আপনি যেটা বারবার বলেন, যেটা সাও পাওলো সম্বন্ধে আমাদের দেশের মানুষের অনেক, আমি ছেলে মেয়ে মিট করেছি যাদের আগ্রহ আছে, তার ল্যাটিন আমেরিকান ফুটবল দেখে, এই রোজারিওতে একটা অসাধারণ ভালো একাডেমি আছে, কিন্তু যে একাডেমিটার নাম বললে
আমাদের দেশে সবাই চিনে যাবে, সে হচ্ছে লামাসিয়া, যেটা বার্সিলোনার স্কুল, ফুটবল স্কুল। আগে ওটার নাম লামাসিয়া ছিল না। ইয়োহান ক্রুইফ যখন ফুটবল থেকে অবসর নিয়ে তিনি বার্সিলোনার ম্যানেজিং ম্যানেজারের দায়িত্ব নিলেন, তো উনি একদিন ওই ফুটবল স্কুলে গেলেন, ওনার অফিসে ঢুকতে গিয়ে দেখলেন একটা নোটিশ বোর্ডে, আমি রোজই বলছি নোটিশ বোর্ডে টাঙানো আছে, তোমার উচ্চতা যদি এতটা না হয়, তোমার ওজন যদি এতটার মধ্যে না হয়, তাহলে তোমার আমাদের দরকার নেই। উনি নোটিশটা দেখলেন, নোটিশটা টান মেরে খুলে ফেললেন, কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন এবং ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে সেক্রেটারিকে ডাকলেন, দেখে বললেন তুমি এক্ষুনি লেখো বড় বড় করে, তুমি যদি ফুটবল খেলাটাকে ভালোবাসো, ফুটবল বস্তুটাকে ভালোবাসো, তুমি আমরা তোমাকে দুয়ার খুলে স্বাগত জানাচ্ছি, তুমি এখানে এসো। তো লামাসিয়াতে এটাই তো ইয়োহান ক্রুইফ, যেটা পেপ গুয়ার্দিওলা পরে ওনাকে ওনার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। ছোট জায়গা, আচ্ছা ছোট্ট জায়গা, যেমন ধরো একটা পেনাল্টি বক্সের মধ্যে উনি সিক্স ভার্সেস সিক্স আর বাইরে ছজন দাঁড়িয়ে থাকবে, এই ওয়ান টু টাচ ম্যাক্সিমাম এই ভেতরের লোকগুলো খেলতে পারবে, আর বাইরের যে ছজন তারা তিনজন একটা গ্রুপে আর একটা তিনজন অন্য গ্রুপে, এদেরকে খেলতে পারে কিন্তু বাইরের লোকেরা একটাচে ফেরত দিতে হবে। এই খেলাটা উনি ছোটদেরও প্র্যাকটিস করাতেন, উনি সিনিয়র টিমকেও প্র্যাকটিস করাতেন। উনি বলতেন এতে ভিশন বাড়ে, মানে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পারবে তোমার খেলোয়াড়রা, তোমার খেলোয়াড়দের পাসিং এবিলিটি বেড়ে যাবে। তো এইভাবে ট্রেনিং আমাদের দেশে হয় কি না আমি এখনো দেখিনি ছোটদের। তো এইগুলো দরকার তো আছেই, আগেকার দিনের মতন যদি আমরা পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকি, একটা চুনি গোস্বামী এসে যাবে, একটা প্রদীপ ব্যানার্জি এসে যাবে, একটা তুলসী দাস বলরাম এসে যাবে, একটা অরুণ ঘোষ দাশুমিত্রের হাত ধরে এসে যাবে, সেটা ঠিক না। এখন নতুন যুগ, নতুন চিন্তা ভাবনা, কিন্তু চিন্তা ভাবনাটা কিন্তু পুরনোই রয়ে গেছে। ইয়োহান ক্রুইফ যেদিনকে বার্সেলোনা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, যে উনি আর বার্সেলোনার ম্যানেজিং ম্যানেজ করবেন না, কারণ ওনার প্রাণের টিম ফ্যানউড রিলিগেশন ফাইট করছে, তো তখন তিনজন খেলোয়াড়কে উনি ডেকে পাঠিয়েছে। একজনের প্রথম কথা ছিল ফ্রাঙ্ক রাইকার্ড, দ্বিতীয় জনের নাম পেপ গুয়ার্দিওলা, এবং থার্ড ম্যান ওয়াজ লুই এনরিকে। উনি ওদের একটা বিশাল বড় কথা বলেছিলেন, আমি তার ওনার কথা ধার করেই গত 1 তারিখে সেটা পরবর্তীকালে আসছি। উনি বলেছিলেন আই বিল্ড দিস চ্যাপেল, মানে আমরা যেটা কোনো মন্দির বলি, আই হ্যাভ বিল্ড দিস চ্যাপেল, নাও ইউ গাইজ ইউ হ্যাভ টু মেনটেন দিস চ্যাপেল। আমি মন্দিরটা তৈরি করে দিয়ে গেলাম, এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের। তাই জন্য একটা লেখা আমি আমার কাছে আছে যে ইয়োহান ক্রুইফ একটা ধর্ম, এই ধর্ম কথাটা আমি কদিন আগে ইসবল ক্লাবে বলেছি, এটা যদি মোনরান ক্লাবের কোনো ঘটনা হতো আমি সেখানেও এক কথাই বল যে মন মানানো একটা ধর্ম, আমার কাছে মন স্পোর্টিংও একটা ধর্ম, এইটা তৈরি করা যায় না। একটা ইস্টবেঙ্গল সাপোর্টার, একটা মোহনবাগান সাপোর্টার, একটা মন স্পোর্টিং সাপোর্টার ছোট থেকে এই ধর্মটা কোন একজনের কাছ থেকে পায়, মানে থ্রু লেগাসি আমরা যেটা উত্তরাধিকার সূত্রে পায়, সেই লেগাসিটাকে বহন করার দায়িত্ব বর্তমান প্রজন্মে। তো বর্তমান প্রজন্মের যে সমস্ত দাদারা পাড়ায় পাড়ায় ফুটবল উৎসাহী, তাদের এই ছোট ছেলেদের 8 বছর 10 বছরের ছেলেদের
প্রচুর খেলতে দিতাম এবং তাদের নজরে রাখতাম, যারা তারা এবং তাদের ঠিক পথে পরিচালিত করতাম। তাদেরকে ছোট থেকে শেখাতাম যে বলটাকে ভালোবাসো। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই আলোচনার মাধ্যমে যারা উৎসাহী তাদের জন্য, যে উইথ বল স্পিডটা কিরকম একটু লক্ষ্য রাখতে হবে। কারণ স্ট্রেন স্পিড স্ট্রেন স্ট্যামিনা স্বাস্থ্য সব বাড়িয়ে দেওয়া যায়, দুটো জিনিস বাড়ানো যায়। একটা হচ্ছে হাইট, হাইট প্রমাণিত হয়ে গেছে যে হাইট ফুটবলে গোলকিপারের দরকার আছে, স্টপারের দরকার আছে, কিন্তু হাইট ছাড়া, এই সেদিনকে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছিলাম, সামনে তিনটে অ্যাটাকিং প্লেয়ার গ্যাব্রিয়েল জেসু, স্টার্লিং অ্যান্ড ফিল ফোর্ডেন, তিনজনই কত হবে, 5'3", 4'5"? তো এই যারা বাচ্চাদের খেলা শেখানোর জন্য উৎসাহিত, তাদের লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাগুলো বলের প্রতি তাদের দায়বদ্ধতা, তাদের ভালোবাসা, এবং উইথ বল স্পিডটাকে, উইথ বল টার্নিংটাকে, এবং তখন তারপরে তাদেরকে নিজেদের মতন খেলতে দিতে হবে। 12 বছর ক্রস করার পরে 13-ই যখন পা দেবে, তখন আস্তে আস্তে তাদেরকে বোঝাতে হবে যে ট্যাকটিক্যালি অ্যাওয়ারনেস, যেটা আমাদের দেশে ছোটবেলা থেকে খুব কম, মাঝে মাঝে একটা ছোটদের জন্য অনেক রকম ক্লিপিং পাওয়া যায়। আমি ওই সায়ন্তন বলে যে ছেলেটি এক্সট্রা টাইমে আছে, ও আমার কাছ থেকে চায়, আমি ওকে দিই, এবং যে যে চায়, যারা যারা চায়, আমি যত নিজের যেটুকু শিখছি সেটুকু যদি ভাগ করে দিই, সেটা বলে আমার জন্য ভালো। তো এই ক্লিপিংস গুলো দেখিয়ে বাচ্চাদের বোঝানো এই সিস্টেমটা কি, বেশি ঘাটাঘাটি না, যারা বাচ্চারা না তো কি হয় আমাদের দেশে, এই যখন না বড় ক্লাবে আসে বা একটা ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন, সেখানে এসে কোচেদের কাছে এসে শুনে যে সিস্টেম কি, স্টাইল অফ প্লে কি, এইটা যদি ওই 12-13 বছর বয়স থেকে একটু একটু করে পুরো মাথা ঘেঁটে দিলে চলবে, বুঝিয়ে তাদের ট্যাকটিক্যাল সেন্স তাকে একটু বাড়িয়ে দেওয়া। আমার অনেকক্ষণ বকলাম, আপনি প্রশ্ন করুন না। আমি আমি একটা প্রশ্ন করবো, প্রশ্ন ঠিক নয়, ভূমিকদা এবছর মানে লকডাউন পিরিয়ড এর মধ্যে মার্চ এবং এপ্রিলে আমরা ভারতীয় ফুটবলের দুই মহান ব্যক্তিকে হারিয়েছি, একজন চুনিদা, একজন প্রদীপ, এই এই দুজন চলে গেলেন। আপনি দুজনের বিরুদ্ধেই স্পোর্টিং ইউনিয়নে যখন খেলতেন একসঙ্গে, মানে ওদের বিরুদ্ধে আপনি খেলেছিলেন, তো তাছাড়াও তো ব্যক্তিগত সম্পর্ক ছিলই। আপনি একটু দুজন খেলোয়াড়, দুজন কিন্তু দুই ঘরানার, দুই ধরনের খেলোয়াড় আমাদের যেটা মনে হয়েছে, একটু যদি বলেন সেটা আমাদের প্রদীপ ব্যানার্জি ভারতীয় ফুটবলে প্রথম ইউরোপিয়ান ফুটবলের প্রতিবিভূয়ে ভারতীয় ফুটবল এসেছে। উনি ইউরোপিয়ান ফুটবল কি হয় তার প্রতিচ্ছবি ছিলেন প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। নামটা বললে আমার, ওনার স্পিড, ওনার শুটিং, ওনার হেডিং অসাধারণ। আমি ওনাকে একটা ম্যাচ, আমি গতকাল না কবে একটা কোনো একটা ওয়েব নিয়ারে বলছিলাম, উনি ইস্টার্ন রেলে খেলেন, আমি ওই স্পোর্টিং এ খেলি, তো একটা ম্যাচ ছিল ইস্টার্ন ভার্সেস আইবিস লিগের, হায়দ্রাবাদ পুলিশ মোহন স্পোর্টিং মাঠে, মোহন স্পোর্টিং এর যেটা সাতনার গ্যালারি বলে তখন যেটা পরিচিত ছিল, মানে রেড রোডের দিকে যে গ্যালারিটা, সেই গ্যালারি দিকে প্রদীপদা রাইট উইঙ্গার খেলছে, মানে হারমোনিয়াম টেন্টের দিকে আক্রমণ করছে, ঠিক তার উল্টো দিকে যেটা মেম্বার্স গ্যালারি মোহন স্পোর্টিং ক্লাবের মাঠে, ওই মাঝমাঠ অঞ্চল ওই বাঁদিক খুনাখুনি একটা ফাউল হয়েছে, মীর কাসিম বলে একজন প্লেয়ার ছিলেন ইস্টার্ন রেলে, তাকে ফাউল করেছে, কাজল মুখার্জি এবং মীর কাসিম বলটা বসাচ্ছে,
আমার এখনো দৃশ্যটা মনে আছে, প্রদীপদা চিৎকার করতে করতে আসছেন, মাঠশুদ্ধ লোক শুনতে পাচ্ছে, মারিস না মারিস না, আমাকে মারতে দে, এটা গোল করার জায়গা, সেন্টার লাইন বা দিকের কোণা, বলটা বসালেন। কাজলদা একটু ফ্ল্যাম্বয়েন্ট ছিলেন, বললেন ঘাটটা উঁচিয়ে চলে গেলেন, প্রদীপদা ওখান থেকে বলটা মারলেন, বলটা জালের কোণা, মানে যখন গোলকিপারের কাছাকাছি গেল, গিয়ে বলটা একটা ডিপ করে আউটসাইড করে জালে চলে গেল। তো আমি দেখেছি, আমি একটা হেড করতে দেখেছিলাম প্রদীপদাকে রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে, সেটাও বাইরের একটা টিমের সঙ্গে, যেমন CR7 দেখলে আজকাল আজকালকার প্রজন্ম হই হই করে ওঠে, ফেসবুকে শেয়ার হয় পোস্ট, প্রদীপদাকে আমি ভার পোস্টের উপরে উঠে হেড করে গোল করতে দেখেছি। তো প্রদীপদা ছিলেন ইউরোপিয়ান ফুটবলের প্রথম রিপ্রেজেন্টেটিভ ইন ইন্ডিয়া। জুনি গোস্বামী ছিলেন একটা, আমি এই কথাটা মানে না বলে পারি না, ধরুন ঝড় জলের একটা রাত্রি, বিশাল বাজ পড়ছে, বজ্রপাত হওয়ার আগে যে বিদ্যুতের ঝলকানি চলে যায়, সেই বিদ্যুতের ঝলকানি ছিল শুনি নাকি। সুনি গোস্বামী ছিলেন ছন্দময়, আমার কাছে গদ্য, বল ধরতেন, বল ধরা ছাড়া আমি একটা ম্যাচ ইসবর্ণ ম্যাচ দেখেছি, সুনি গোস্বামী দুজনে মিলে মান্নার হচ্ছে, আমি দুজনের নাম নিচ্ছি না, তারা প্রণম্য খেলোয়াড় খেলোয়াড়, একটা বল সুনি গোস্বামীর কাঁধের কাছাকাছি বল, সুনি গোস্বামী বলটা পাটা তুললেন, একটা টোকা মারলেন, এবং চোখের পাতা ফেলার আগে এই দুজনের মাথা টোকাটুকি হয়ে গেল, 6 থেকে 10 গজ দূরে বলটা পড়ছে, সেখানে পৌঁছে গেল। তো সুনি গোস্বামী সামথিং, যে মানে ব্রিলিয়ান্ট, মানে চোখ ঝলসানো, খেলার মধ্যে মাধুর্য, ফ্ল্যাম্বয়েন্ট ছিলেন খুব, দর্শকদের আকর্ষণ আকর্ষণ করার একটা অমোঘ শক্তি ছিল চুনিদার মধ্যে। তো শুধু তো ফুটবল নয়, সব খেলাতেই তো মানে বলতে গেলে দারুণ পারদর্শী। সেটা তো যেদিনকে চুনিদা দেহ রাখলেন, আমি যখন হঠাৎ খবরটা পেলাম, টিভি চ্যানেল খুললাম, দেখলাম টিভি চ্যানেলে হেডলাইন যাচ্ছে ব্রেকিং নিউজ, যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার দেহ রাখলেন। আমি সঙ্গে সঙ্গে আই রিয়্যাক্টেড, আমার কাছে চুনি গোস্বামী যেদিন গেলেন সেদিনকে একটাই ট্যাগলাইন, ওয়ান ট্যাগলাইন, ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ দেহ ত্যাগ, ক্রিকেট ফুটবল, এবং আমি চুনি গোস্বামীকে হকিও খেলতে দিচ্ছি, মোহনবান মাঠে মোহনবান জার্সি গায়ে ইনামুর রহমান গুরুবক সিং সিং দের সঙ্গে। তো চুনি গোস্বামী একেবারে উল্টো, মানে প্রদীপদা লোকের মানুষ হিসেবে লোকের খুব অ্যাক্সেসেবল ছিল, যে কেউ প্রদীপদার কাছে চলে যেতে পারত, প্রদীপদা তাকে আপন করে, কিন্তু চুনি গোস্বামী নিজেকে একটা দূরত্ব বজায় রেখে চলতেন, নিজেকে টক করে, কিন্তু যে ওই দেওয়ালটা ভাঙতে পারত তখন চুনি গোস্বামী আবার অন্য মানুষ, এমন নয় যে উনি স্নব না কিছু না তা না, কিন্তু নিজেকে একটা আড়ালে রাখতেন, যেটা আমি মানে প্রাসঙ্গিক হবে কিনা জানি না, হওয়া উচিত, আমি উত্তম কুমারের মধ্যে দেখেছি, যে নিজেকে একেবারে জনসাধারণের মধ্যে যদি আমি দিয়ে দিই তাহলে আমার যে চাহিদাটা সেটা থাকবে, সেটা প্রদীপদা ছিল। প্রদীপদা কে, প্রদীপদা কেমন আছেন বললে প্রদীপদা তাকে বলতেন তুমি ভালো আছো, তোমার বাবা মা ভালো আছেন, তুমি কি বিবাহিত, তোমার স্ত্রী আছেন, সুবিধা এত কথা বলবে। তো দিস ইজ দ্য ডিফারেন্স, ঠিক বলেছেন, আর যার জন্যই ভৌমিকদা
প্রদীপ দা কোচ হিসেবে ওইভাবে খেলোয়াড়দের সঙ্গে মিশে যে যেরকম সেরকম মানে একটা ট্রিটমেন্ট দিয়ে একটা সাংঘাতিক একটা মানে ম্যানেজারিয়াল কোয়ালিটি ছিল, কিন্তু চুনিদাস যার জন্য এই লাইনে এলেনই না, তিনি হয়তো ঠিক অ্যাডজাস্ট করতে পারছেন। চুনিদাস ছিলেন দুজনেই তিনজন লোক ফার্স্ট ক্লাস পেয়েছিল জাপানের ডিপার্টমেন্ট আমার কাছ থেকে, একজনের নাম প্রদীপ ব্যানার্জি, একজনের নাম চুনি গোস্বামী, আর একজনের নাম গোলাম মোহাম্মদ বাসা, তিনি কর্ণাটকের, তিনি 70 এশিয়ান গেমস এর। তো চুনিদা এবং প্রদীপদা দুজনেই এসে একজন ইস্টবঙ্গালের চুনিদা মনমানের মাস দুয়ে কোচিং করিয়েছিলেন, কোচিং করিয়ে বুঝলেন যে আমাদের মতন গাধাদের পিটিয়ে ঘোরা করা যাবে না। ছোট্ট একটা ঘটনা বলি, একদিন বললেন তোরা ভলি মারতে পারিস না কেন বলতো, এরকম করে কথা বলতো, এইখান থেকে কাঁধের কাছ থেকে ভলি মারবি বক্সের মধ্যে, দেখ সেন্টার কর, সেন্টার আমরা করছি, প্রণব গাঙ্গুলি আমি আরো যারা আছে, দাম দাম এই আপনারা যদি কেউ ওই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা দেখে থাকেন রিয়াল মাদ্রিদের, উনি একটা এই জিনেদিন জিদান নিজের মাথার উচ্চতা থেকে ওটা সাইড বলি মেরেছে। তো হ্যাঁ সাইড গোল, তো চুনিদা মারছেন, তো আমাদের বললেন তোরা কর, আমাদের দ্বারা হয় পাই অত দূর যাবে না, চুনিদার দেখলে দেখ তোদের দ্বারা হবে না, কারণ যদি হতো চুনিদা তাহলে আমার নাম সুভাষ ভূমি হতো না, চুনি গোস্বামী দেখ চুনিদা। যেমন আমি আপনাকে একটা কথা বলি অঞ্জন বাবু, মানে যারা শুনছে, আমি আমার খেলোয়াড় জীবনে যদিও ওরে মিয়া হাবিব ভাই আমার থেকে একটু সিনিয়র এক দু বছরে, আমরা দুজনে খুব ঘনিষ্ঠ ছিলাম এবং সুধীর কর্মকার আমার সঙ্গে একই সঙ্গে আমরা জুনিয়র বেঙ্গল খেলা, সিনিয়র বেঙ্গল খেলা, বড় টিম বড় দলে খেলা একসঙ্গে শুরু করি, কিন্তু এই দুজন খেলোয়াড়কে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত এত শ্রদ্ধা করি, ওরা দুজন যদি সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলবে আমি কথা বলব, আমি শুনব, কিন্তু এই দুজনই কিন্তু অত বড় খেলোয়াড়, এরা কোচিং করার জন্য কোচিং করার তা ম্যানেজিং এ টিম ইজ এন্টারলি এ ডিফারেন্ট বল, এর জন্যে আপনার মানসিকতা ওই বললো মস্তিষ্ক এইখানে একটা জিনিস করতে হবে চল। আমি বা সুব্রত আমরা তো এদের মতন গিফটেড প্লেয়ার না, কিন্তু সুব্রত ওর ঝুলিতে যা আছে অনেকের কাছেই নেই, অনেক রতি মহারতির কাছে নেই, তো এটা গড গিফটেড এবং এটাকে পলিশ করতে হয়, সবার দ্বারা হয় না। না ভৌমিকদা, আপনি আপনার খুব প্রিয় দেবজি, কদিন আগে গালাগালি করেছি, কোচিং মেটেরিয়াল, কিন্তু ও একেবারেই ব্যবসার মন দিয়ে এখান থেকে, আর কোচিং করাটা না কোথাও গিয়ে একটু অ্যাডজাস্ট করতে হয়, ও অ্যাডজাস্ট করতে পারলো, আমাকেও অ্যাডজাস্ট করতে হয়েছে সবকিছু, তো ও বললো না এই আমার আপনি রাখেন আপনি মানি চলো, ওকে ইসমল ক্লাব বোধ হয় মধ্যেখানে এনেছিল, তো ও চলে গেল, হি ওয়াজ এ কোচিং মিস্ট্রি, হি ওয়াজ এ কোচিং মিস্ট্রি। আপনি খুব পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ দীপাঞ্জন বলো। না আমি পছন্দ তো ওকে দেখতে, ওকে তো দেখতে সিনেমা হিরোদের মতন নয়, পছন্দ করবো কেন, আমার মনে হয়েছিল যে ও ফুটবল বুদ্ধি আছে, মানে কোচিং করার বুদ্ধিটা আছে। আপনাকে যেমন পিকে ব্যানার্জি চিনেছিলেন, আপনিও দেবজিৎকে চেষ্টা করেছিলেন যে ও কোচিং লাইনে এনে, আমি যে দুজন ছেলেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে নিয়ে এসেছিলাম এদের দুজনের কিন্তু হওয়া উচিত ছিল, হওয়া উচিত, বিশেষ করে শঙ্করলাল, আমি যখন মোহনবাগানে কোচিং করি 2013-14 আমি তো শঙ্করকে নিয়ে এসেছিলাম কোচ করে, চিফ কোচ করে, শঙ্করের মধ্যে কিন্তু এই বুদ্ধিটা আছে, এখন শঙ্কর ম্যান ম্যানেজমেন্টটা আমি তো কমাস ছিলাম, তারপর তো আমাকে সরিয়ে দেওয়া হয়, অন্যান্য সরিয়ে দেয়,
আমি জানি না শঙ্কর শঙ্কর করতে পারে এবং বাস্তবও তাই, কিন্তু শঙ্করের মধ্যে শঙ্কর এক্সপ্রেস করতে পারে, বাস্তব একটু ইন্ট্রোভার্ট, বাস্তব এক্সপ্রেস কম করতে পারে। তো শঙ্করের প্রতি আমার আশা ছিল শঙ্কর হয়তো এক্সেল করবে। না আসলে ভৌমিকদা আমি দুজনের কাছে আসছি, আপনাকে একটা বলি, আমার মনে হয় যেটা মনে হয় ম্যাটেরিয়াল কোয়ালিটির মধ্যে একটা আছে, কারণ আপনার আপনি তো জানেন বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন রকমের হয়, কারোর সঙ্গে একটু টাফ ব্যবহার করতে হবে, কারোর সঙ্গে একটু সফট ব্যবহার করতে হবে, সেইটা সব থেকে বেশি। হ্যাঁ সেইটাই শঙ্করলাল। আমি আমি জানি না, ওই বললাম ম্যান ম্যানেজমেন্ট, তো এটা তো ইটস পার্ট অফ ম্যান ম্যানেজমেন্ট, ইটস পার্ট অফ ম্যান ম্যানেজমেন্ট। তো সেই কারণটা তো এক্সপ্লেইন করতে পারি, এই কারণ, এই কারণটার জন্য আপনার কাছে কুড়িটা না মিনিমাম 26 জন প্লেয়ার থাকে, খেলোয়াড় থাকে 26 থেকে 30 জন, এটা সারা বছরে চলতে গেল। এই 26টা ছেলেও যদি আপনি ধরেন, এর টেকনিক্যাল অ্যাবিলিটি আপনার আপনাকে অ্যাসেস করতে হবে, আপনাকে তার মেন্টাল এবিলিটি অ্যাসেস করতে হবে, তার এক্সপ্রেশন করার ক্ষমতা অ্যাসেস করতে হবে। এইটা পার্ট অফ ম্যানেজিং এ টিম, এটা করতে না পারলে হবে না, কারণ এক একজন এক রকম চরিত্র। দর্শকদের অনেক কোয়েশ্চেন আসছে, আমি ভৌমিক স্যারের কাছে একটা কোয়েশ্চেন করব, তারপরে আমি দর্শকদের কোয়েশ্চেন গুলো নেব। কোন প্লেয়ারকে সামলানো সব থেকে টাফ ছিল আপনার প্রশিক্ষক জীবনে? আমি কত নাম করব, মাই কোকোরো, ভাইচুং ভুটিয়া, অ্যালভিটো ডিকুনা, ডগলাস দি সিলভা, দেবজিৎ ঘোষ, দীপঙ্কর রায়, চন্দন দাস, আরো নাম বলতে হবে, না না আপনি আপনার মানে কি এদের এদের সামলানো মুশকিল ছিল, মানে এদের খুব বকাঝকা করতেন নাকি, কথা শুনতো না নাকি? আমি ক্যাপ্টেন অনিত ঘোষকে মাঠে একদিন লাথি পর্যন্ত মেরেছি, সাপোর্টাররা প্র্যাকটিস দেখছে প্রেস, এবং প্রেস প্র্যাকটিসের পরে অনিতকে, অনিত তখন 2002-03 ক্যাপ্টেন গিয়ে অনিতকে চেষ্টা করেছিল বিস্ফোরক কিছু মন্তব্য করার। অনিত বলছিল আমার বাবা আমি মেরেছে, তো আপনাদের এত অসুবিধা কোথায় হয়েছে? তো দ্যাট ইজ এ পার্ট অফ, মানে আমি কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে অনিতকে যেটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, সেটা আমাকে দার্থহীন ভাষা তাকে বোঝাতে হয়েছিল, তার স্ত্রীকে, মানে হবু স্ত্রীকে ফোন করতে হয়েছিল, এগুলো পার্ট অফ ম্যানেজিং এ টিম। আমার মাই কোকোরোকে নামক, মাই কোকোরো নামক আমার ঘোড়াকে সামলাতে গিয়ে তার আইরিশ বান্ধবীকে সামলাতে হতো, তাকে দিয়ে সামলাতে হতো, ভাইচুং ভুটিয়াকে সামলাতে তার বর্তমান স্ত্রীকে আমার ফোন করতে হতো মাঝে মাঝে। তো এগুলো এগুলো পার্ট অফ ম্যানেজিং এ টিম, আর এই জন্যেই এই সাবজেক্টটা আমার এত হৃদয়ের, মানে এত প্রিয়। আমি দর্শকদের কিছু প্রশ্ন নিয়ে নেব, সাথে কমেন্টও নেব। সৌমিত্র মুখার্জি বলছেন, প্রণাম দা লেজেন্ড সুভাষ ভৌমিক, অভিনন্দন টিম গ্রাউন্ড জিরো স্পোর্টস ও অঞ্জন মুখার্জি ডাকে। পার্থসারথি মিত্র উনি বলছেন, মাই কোয়েশ্চেন টু সুভাষ ভৌমিক, আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলের হয়েই গুরুত্বপূর্ণ গোল করেছেন এবং করিয়েছেন, কিন্তু ডার্বি ম্যাচে মোহনবাগানের হয়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করতে পারেননি, কোনো আক্ষেপ আছে? একদম ভীষণ, এদিন একটা ছোট গল্পও আছে, সে গল্পটা হচ্ছে এই গোল পাচ্ছি না পাচ্ছি না বলে 72 সালে আমি ডেসপারেট হয়েছি। একদিন মোহনবাগান মাঠে, মোহনবাগান ইস্ট বেঙ্গল, একটা পাওয়ার লীগের ম্যাচ, আমি ট্রেনটি গিয়ে খবর পেলাম, বিকেলের দিকে গেছি, পাওয়ার লীগের ম্যাচ আছে, মান্নাদা তখন জীবিত, মান্নাদা আর আমি খেলবো। মান্নাদা বলে পাগল হয়েছিস, লেগে থেকে যাবে? আর না আমার গোলের খরা কাটাতে হবে। বলে তুই একেবারে, না মান্নাদা আপনি আমাকে আটকাবেন না,
আজকে গোলটা করে আমরা যে গোল করতে পারি না, মাঝ মাঠ থেকে ডুরান্ডে একটা শট মারলাম, পোস্টে লেগে ফিরে আসলো, কোন একজন মনমান কর্তা বেঞ্চে বসে বললেন যে কত ইসমানের এসে গোল করবেন, প্রদীপটা তখন একটা অতিথি করেছিলেন সে মহান ব্যক্তিত্বের উদ্দেশ্যে, যে ও তো তাহলে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় যে মাঝ মাঠ থেকে বলে বলে পোস্টে বল মেরে দিচ্ছে। তো আমি এই ভুডোটা যেটাকে বলে ভুডো, এটা কাটানোর জন্য পাওয়ার লিগ ম্যাচ একটা খেলতে না মনমান ইসমান, চারটে ওপেন নেট মিস করলাম, একটা পেনাল্টি পেলাম, পেনাল্টিটা করতে পারছে ভাই কিছু করার নেই। মানে এই জন্যই আমি সেদিনকে স্মল টেন্টি যেটা বলেছি, ম্যান পোজেস গড ডিস পোজেস, ঈশ্বর তোমাকে সব দিয়ে দেবেন। আমি কি কি দলের এগেনস্টে এশিয়ান কান্ট্রিজ কোন কোন দলের এগেনস্টে গোল করেছি, ভারতবর্ষের কোন দলটা আমার হাত থেকে মুক্তি পেয়েছে, আমি মনমানের হয়ে স্মল এগেনস্টে গোল করবো? একটা পাওয়ার লিগ ম্যাচ খেলে নিলাম যখন আমি মনমানের সিনিয়র প্লেয়ার, 3 বছর খেলা হয়ে গেছে, এটা ঈশ্বর দেবেন না যেটা সেটা দেবেন। নিয়তি বিরূপ ছিলেন বলেই কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করেছে, তো হয়নি, আমার আক্ষেপ আছে তো, এখনো আছে। এখনো যদি কেউ আমাকে বলে যে কালকাটায় ম্যাচ আছে বুড়োদের ইস্টবর্ণার ম্যাচ, আপনি মনমান রায় খেলবেন, আমি একটা গোল করার জন্য তখন তো মনমান যাচ্ছি একটা গোল করেছি, এটা মনে রাখে মনে রাখবো। প্রদীপ মুখার্জি বলছেন ব্রিলিয়ান্ট বোথ অ্যাজ প্লেয়ার এন্ড অ্যাজ এ কোচ, সাথে উনি এটাও বলছেন লটস টু লার্ন ফ্রম ইউ অলওয়েজ ওয়াজ দা হ্যাভ বিন ফলোয়িং ইউ সিন্স দা 70s। আচ্ছা এখানটা, হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ আচ্ছা এখানটা আমি তোমাকে ওনাকে আমি চিনি, প্রদীপ মুখার্জি আমাকে বলছিলেন যে আজকে থাকবেন নাকি অনুষ্ঠানে। আচ্ছা আচ্ছা অভিক সরকার একটা কোয়েশ্চেন করেছেন, তার আগে আমি আরো একটা ইয়েতে বলছি, সেটা হচ্ছে উনি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন, কোয়েশ্চেন ফর মিস্টার সুভাষ ভৌমিক, উইথ দ্য কারেন্ট সেট আপ ইন ইন্ডিয়ান ফুটবল, হোয়াট ডু ইউ সি ইন্ডিয়ান ফুটবল ইন নেক্সট 10 ইয়ার্স? Can we target World Cup 2030 qualification? Why is grassroots structure not developing? Eta birat boro question onek very 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 happy and Obhik babur kache je ei proshno ta korechen, very relevant question. Ekdom prothom boli apnar sheshar dikar je 2020 te qualify kora kono jayga, tar karon boli ami je kono kichu ek dine chup hoya jay, এটা আজ থেকে 50-60 বছর আগে পাওয়া যেত। আজকের ফুটবলটা বিশ্ব ফুটবল, এশিয়া ফুটবল যে লেভেলে পৌঁছে গেছে, এশিয়ান স্ট্যান্ডার্ডটা এত উঁচুতে, এর মূলে কিন্তু আমি তাই করব, এই আবার বিতর্কে ঢুকে যা, কিন্তু অভিভাবক প্রশ্নটা এতই ইন্টারেস্টিং এবং তাৎপর্যপূর্ণ, প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ প্রশ্ন। আজকে আমি এই কথাটা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল, একটা মানুষের চেহারা শরীরে এই স্পাইনাল কর্ড বলে আমাদের যে বস্তুটি আছে, এই স্পাইনাল কর্ডের এই ঘাড়ের কাছ থেকে শুরু করে কোমরের পেছন পর্যন্ত এই জায়গাটা যদি আমরা দেখি, 3টে জয়েন্ট খুব ভার্টিবা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ, সেভেন্থ অ্যান্ড এইট, 14-16 বডি, এটা যদি ফুটবলের আমরা ট্রান্সফর্ম করি এই শিরদাঁড়া, এইখানে আমি ধরে নিলাম স্টপার, এইখানে মাঝমাঠ, এইখানে বা এইখানে স্টপার, এইখানে মাঝমাঠ, এইখানে স্ট্রাইকার, আইএসএল এর একটা বিদেশি কোচ, একটা বিদেশি কোচ খুব ঠেকায় না পড়লে একটা ইন্ডিয়ান স্ট্রাইকার খেলাবে না, একটা স্টপার খেলাবে না, কারণ তারা এসছেন এখান থেকে পয়সা রোজগার করতে, তারা ভারতবর্ষের ফুটবলের উন্নতি কি হচ্ছে
বা অবনতি হচ্ছে তারা এতটুকু বদার করবে। তো তোমার আমি আবার দুটো উদাহরণ, মানে দুজনের নাম সুনীল ছেত্রী এখনো আছে, কিন্তু সুনীল ছেত্রী এখন আর স্ট্রাইক জোনে খেলছে না, থাপা বলে একটি ছেলে খেলছে বাচ্চা ছেলে আইএসএল। তবে হ্যাঁ অনিরুদ্ধ থাপা, আমি বলছি তো এই একটা ছেলের নাম করলাম, সেকেন্ড নামটা করি আশিক কুরিয়া, তৃতীয় নামটা করি জবি জাস্টি। এই তিনটে ছেলে এই আইএসএল খেলে একটা ছটা ম্যাচ চান্স পায়। জবিজিস্টেনকে রাইট ব্যাক লেফট ব্যাক কোথায় খেলে দিচ্ছে? আশিক কুরিয়ান সাচ এ ওয়ান্ডারফুল ফুটবলার, ইজ স্পিড স্ট্রেংথ বল টাচ সব কিছু আছে। একটা একটা আপনার তলোয়ার আপনার কাছে, আপনার আমার কাছে এই ছুরিটা আছে, এই ছুরিটা আমার হাতের কাছে আছে, এই ছুরিটা যদি আমি ধার না ইউজ না করি তো মরছে ধরে যাবে, যত বড় বিয়েতে থাক না কেন, ধারালো ইস্পাত দিয়ে তৈরি হোক, যত প্র্যাকটিসই কর, ম্যাচ প্র্যাকটিস ম্যাচ ফিটনেস একেবারে ইজ এন্টারলি ডিফারেন্ট। তো এই ছেলেগুলো যদি তুলোর মুড়ে এদেরকে রাখা না হয় ভারতবর্ষ ফুটবল যাবে কোথায়? স্টপার সব বিদেশি খেলছে, এক সন্দেশ জিঙ্গান খেলে। তো আমার কথা হচ্ছে শ্রীদারটা এআইএফ বলেছে এবছর নাকি আই লিগে বিদেশি কমাবে, আইএসএল পরের বছর কমাবে, আরে কমাবে তো বলছে, করলে তো খুবই ভালো, এবং মাস্ট করে দাও যে প্রত্যেক টিমকে আমার দেশের ফুটবলের সাথে এই তিনটে জায়গায় তিনটে দেশি প্লেয়ার খেলাতে হবে, তাতে তোমার টিম জিতলো কি মরলো আমার জানা বোধ আই লিগে না, তা না হলে এগোবো না আমরা। এই যে স্টিফেন থাকাকালীন কোথাটা কি টুর্নামেন্ট ছিল, এএফসি কোন টুর্নামেন্ট ছিল বা এশিয়ান কাপ ছিল, তাতে থাইল্যান্ডকে প্রথম ম্যাচেই 3-4 হারাল, তারপরের ম্যাচ দুটো আর জিততে পারলাম না কারণ মিডল ইস্টার্ন টিমদের সঙ্গে। তো দেশের খেলোয়াড়দের তোমাকে সুযোগ দিতাম, আমরা যখন খেলতাম তখন তো আমরাই খেলতাম, তখন তো বিদেশি প্লেয়ার থাকতো না, তাই জন্য আমাদের নিজেদের মধ্যে আত্মনির্ভরতা কনফিডেন্স এগুলো গ্রো করতো। আসিয়ান কাপ আমার আলোচনা করতে ভালো লাগে না কারণ এটা আমার কাছে খুব বিরক্তিদায়ক একটা সাবজেক্ট, কারণ আসিয়ান কাপ স্মল টিম কজন বিদেশি ছিল? 3 জন, তাও সেমিফাইনাল পর্যন্ত 2 জন খেলার স্কোপ ছিল, সেমিফাইনালে উঠলে তুমি 3 জন খেল, স্মল তো চ্যাম্পিয়ন তো মানে আটকায়নি, তো এত বিদেশি কিসে আর কোন বিদেশি? আমি বুঝতাম রোনাল্ডিনোকে নিয়ে এসছে দলে না মেনে নিতে, এই বহুদিন বাদে গত বছর রয় কৃষ্ণা বলে ছেলেটাকে দেখে আজ ইমপ্রেসড, কারণ একদম তাজা অস্ট্রেলিয়া থেকে ছেলেটাকে নিয়ে এসছে, তো তাতে এটিকে লাভ হচ্ছে, এটিকে মনমানের লাভ হবে, কিন্তু ভারতীয় ফুটবলের তো কোনো লাভ না। একটা কথা ভূমিদা এই প্রসঙ্গে আমি বলছি যে একটা যে স্টিম্যাচও বলেছেন যে বিদেশে আমাদের যে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়েরা খেলেন তারা যদি ভারতের হয়ে খেলতে চান তাহলে যদি আমি তাকে ভারতে খেলাই, ভারতের দলে খেলাই এবং ভারতীয় দলে খেলাই তাহলে ভারতের সুবিধা হবে, লাভ হবে। এই নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের, আপনার এই ব্যাপারে কি মত? হলে তো খুব ভালো হয়, কিন্তু আমাদের দেশে পাসপোর্ট রুল উইল নট, হি হ্যাজ টু ফরগো, যে ধরুন আপনি ছেলেটি ইংল্যান্ডে আছে, আমি ধরে নিলাম কোন একটি ছেলে ইংল্যান্ডে আছে, সে যদি ন্যাশনালিটি মেরে খেলতে চায় এদেশে এসে তাকে তার ইংল্যান্ড ইংল্যান্ড পাসপোর্টটাকে আগে জল জমা দিয়ে এসে ইন্ডিয়ান পাসপোর্ট নিতে হবে, যেটা আড়াতা করেছিল,
ইন্ডিয়ান একটি মেয়েকে বিয়ে করে আলাদা তার জাপানিজ পাসপোর্ট সারেন্ডার করে ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়েছিল। এই এই রুলটা আমাদের দেশ ইজ ভেরি ভেরি স্ট্রিক্ট। আমাদের স্বরাষ্ট্র দপ্তর, আমি যতটুকু জানি, আমি ফুটবল নিয়ে কথা বলতে পারি, কিন্তু এটা মানে আমি এটা চেষ্টা করেছিলাম কোন এক সময় স্মল ক্লাবে থাকতে। না, কিন্তু আমি সেটাই বলছি যে এক্ষেত্রে ভারতীয় ফুটবলের স্বার্থে যদি একটুখানি স্ট্রিক্টনেসটা কমান তাহলে আমার মনে হয়, কারণ ভারত আগে যদি একটা কোনো আন্তর্জাতিক ট্রফিতে ভালো খেলে। অঞ্জন বাবু, এই সাবজেক্টটা নিয়ে আমার বলার অধিকার নেই। ভারতবর্ষের সরকারে, স্বরাষ্ট্র দপ্তরে কোনো একটা নিয়ম পাল্টানো উচিত কি উচিত না, এ নিয়ে আমি আমার বলার কোনো মানে আমি নিজের দেশের কনস্টিটিউশনটাই ভালো করে জানি না, আগে কনস্টিটিউশনটা মুখস্থ করি তারপরে এটা নিয়ে ভাব। তেমনি এই সাবজেক্টটা নিয়েও, এটা ফুটবল না, এটা কোনো কিছু ভেবে তো দেশ এই নিয়মটা করেছে, এর পিছনে নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা আছে। এটা নিয়ে আমার কথা বলা সাজে না এবং আমি মন্তব্যও করব। আমরা এই প্রসঙ্গে, হ্যাঁ, আমরা এই আরো দর্শকের প্রশ্ন নিয়ে নেব। প্রদীপ পার্থসারথি মিত্র বলছেন, শ্যামথাপা সেই বিখ্যাত ব্যাক ভলি গোলের সেন্টারটি আপনি করেছিলেন, একটু স্মৃতিচারণ। সাথে উনি এটাও বলছেন, কৃষানুনা বাইচুং কাকে এগিয়ে রাখবেন? দুটো প্রশ্ন ওনার। আমার কথা হচ্ছে ম্যাচটা কি ইন্টারন্যাশনাল ম্যাচ না ক্লাব ক্লাব ক্লাবের একটা ম্যাচ, এটা আমার জানতে হবে। ম্যানেজার হ্যাজ টু নো যা কনসিকুয়েন্স, কোন কোথায় খেলা হচ্ছে, কার বিরুদ্ধে, আন্তর্জাতিক ম্যাচ না ক্লাবের একটা কলকাতা লিগের ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ হলে অলওয়েজ বাইচ। কলকাতার ম্যাচ হলে কিষণ, এই যেমন আমি আসিয়ান কাপে আমি তুলুঙ্গাকে খেলাচ্ছি না, শেষের দিকে প্রথম ম্যাচ মিনিট দশক নামিয়েছিলাম, তারপরে তোমাকে এখনো তুমি সচিব আমাকে বললেন, মিস্টার ভৌমিক সুভাষবাবু, সুভাষ তুমি তুলুঙ্গাকে কেন খেলাচ্ছ? আমি যদি আপনি বুঝে যেতেন তাহলে তো আমার দরকার পড়তো না, কিন্তু তুলুঙ্গাকে তো আমি কলকাতা মাঠে রোজ খেলাম। তো ডিপেন্ড করে তোমার, তুমি কার এগেনস্টে খেলছো, কার বিরুদ্ধে খেলছো, আজকে তোমার অপোনেন্ট কে। কলকাতা মাঠেও যদি আমার এমন একটা ইয়ে আসে যে আমার স্ট্রাইকার ইজ মাস্ট, আমার কাছে আর একটা তুষার রক্ষিত আছে টিমে যে একটা পাস বাড়াতে পারবে, তখন এই বাইচুমকে খেলি না। It depends on the consequence, situation, পরিস্থিতি, এই বিচার করেই তো একজন, যেমন এই বললাম কালকে এক্ষুনি বলছিলাম যে ডাসিলভাকে মাঠের বাইরে রেখে, মেরাজকে মাঠের বাইরে রেখে উনি ফিল ফোডেনকে রিয়াল মাদ্রিদের নামে, একটা তো কিছু ভাবনা চিন্তা করে তিনি করেছিলেন, এবং সেই ভাবনা চিন্তাটা প্রথম 1 মিনিট 46 সেকেন্ডের মধ্যে সেই ফুটবল দর্শনটা প্রতিষ্ঠিত হয়ে গেল। ওই 1 মিনিট 46 সেকেন্ড প্রথম রিয়াল মাদ্রিদ পাস খেলছে প্রচুর, কিন্তু জায়গা পাচ্ছে না সামনে পাস খেলার। স্টার্লিং, জেসুস আর ফিল ফোডেন তিনজন ছটফটে ইয়াং ছেলে, সমানে তাড়া করে যাচ্ছে, প্রেস করে যাচ্ছে, কাউন্টার প্রেস করে যাচ্ছে, তার জন্যে এই পাস খেলতে খেলতে ফার্স্ট গোলটা সাধারণ মিস্টেক, অসাধারণ মিস্টেক, কিন্তু এই প্রেশারটা তো সিচুয়েশন বুঝে পেপ গার্দিওলাকে ভাবতে হয়েছিল, যার জন্য তিনি মেহরাজকে মতন প্লেয়ার, দাসিলভার মতন প্লেয়ারকে বসিয়ে তিনি ফিল ফোডেনকে খেলিয়ে দিয়েছিলেন। এটা ডিপেন্ড করে অন সিচুয়েশন। স্যার, আমার যারা বন্ধু আছেন এই ব্যাপারেই আপনি বললেন, ম্যানচেস্টার সিটির যে প্রশিক্ষক পেপ গার্দিওলা, আপনার অত্যন্ত একজন পছন্দের মানুষ, গেগেন প্রেসিং
যেটা নিয়ে আমার বন্ধুরা আপনার কাছে জানতে চাইছেন, যে ইউটিউব টিউটিউবে তো অনেক তারা জানতে পারে, ফেসবুকে জানতে পারে, এইটা নিয়ে যদি আপনি একটু বলেন। না না, গেগেন প্রেসিং, গেগেন ইজ এ জার্মান ওয়ার্ড, গেগেনের ইংরেজি হচ্ছে কাউন্টার, কাউন্টার গেগেন প্রেসিং ইজ কাউন্টার প্রেসিং। এইটা আমরা প্রেসিং তো সবাই জানি, ল্যান্ডক্রাফ্ট প্রেসিং ফুটবলটা বার্সেলোনা পেপ গুয়ার্দিওলা এনরিকে রাইকার্ড এদের শিখিয়ে গেছিল। এইটা ইয়ুর্গেন ক্লপ যখন জার্মানিতে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে কাজ করছেন, ওকে জার্মানরা একদম সহ্য করতে পারতো না, কারণ জার্মানরা খুব তো হিটলারের দেশের লোক, তো তো জিন্স পরে সিগারেট খেতে খেতে প্লেয়ারদের সঙ্গে ইয়ারকি ঠাট্টা করতো, এবং এখনো উনি ওরকম হাসি ঠাট্টা করেন। তো জার্মান কাপে যখন বায়ার্ন মিউনিখ বরুশিয়া ডর্টমুন্ডের কাছে 5-2 তে জার্মান কাপে হেরে যায়, তখন জার্মানিরা জার্মান ফুটবল নড়ে চড়ে বসে, এবং তারা আবিষ্কার করেন যে এই লোকটা যখন ক্লপের পরিষ্কার কথা, দেখো প্রেসিং এটা পৃথিবী জানে, সব দল জানে, যেখানে বলটা হারাচ্ছ সেইখান থেকে প্রেস করো। কিন্তু আমি তোমাদের বলছি, তুমি ধরো তোমার পায়ে বল, তোমাকে তো অপোনেন্ট প্রেস করবে, তুমি যদি তখন বলটা হারিয়ে ফেল, তখন তুমি কাউন্টার প্রেসিং প্রেস কি করে করবে অপোনেন্টকে? তার মানে পজিশনিং করা, যেটা পেপের ফুটবল ভাষায় হচ্ছে 3 P's। আগে ফুটবল 3 G's বলতো, গেট গিভ গো, যেটা রহিম সাহেবও বলে গেছে, গেনালো গেনা দো খালি জায়গা আমি চলে যাও, সেটাই পরিমার্জিত হয়ে ইউরোপে গেলো, গেট গিভ অ্যান্ড গো। পেপ গুয়ার্দিওলা 3টে P's উপরে স্ট্রেস করতে, পজিশন পজিশন অ্যান্ড দেন প্লে। তো এই ক্লপ যখন ডর্টমুন্ডে ছিল, লেভানডস্কি তখন ডর্টমুন্ডে ছিল, উনি ওনাকে একদম সামনে রাখতেন, এবং ওনার অ্যাটাকটাই হতো বল পেলেই ওই বল হয়তো বাঁ দিকে পেয়েছে, লেভানডস্কি ডান দিকে সরে যেত, লম্বা একটা বল খেলা হতো, লেভানডস্কি একা পারলে কিছু করতো না, তো বলটা হোল্ড করতো, পেছন থেকে লোক উঠতে। তো ইংল্যান্ডে এসে ক্লপ লক্ষ্য করে দেখলো ইংলিশ ফুটবল 0-0 ড্র রাখতে পারলে ক্লাব গুলো আনন্দিত, মানে ইটস অ্যান অ্যাচিভমেন্ট। ও তখন দেখলো আরে একটু বলের পজিশন রাখতে হবে, উনি তখন এই টিমটাকে তৈরি করতে লাগলেন। টাইম লাগেছে, আজকে 4 বছর 5 বছরে মাথায় এসে লিগটা জিতলেন, দিয়ে আমরা বল হারানো মাত্র আমরা এমন পজিশন নিজেদের রাখবো যে প্রেসিংও করব আর বলটা পেলে কুইক অ্যাটাক শুরু করতে পারি। কিন্তু উনি দেখলেন আমার তো একটা লিওনার্ডস্কি নেই, উনি খেলার স্টাইলটা একটু পাল্টে দিই, উনি ফ্যাবিয়োকে ছেড়ে ফিরমিনোকে নিয়ে আসলেন, ফিরমিনোকে উনি ফলস নাইন করে দিলেন, নিচে নামিয়ে দিলেন। মানা সালে আর মানা এরা দুজনে পছন্দ করে পেছনে এসে বলটা পায়ে পেয়ে সামনে দৌড়ো, তার সামনে জায়গা খালি হচ্ছে, অপোনেন্টকে উঠতে হচ্ছে। এবার যদি খুব মন দিয়ে আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে লিভারপুলের রাইট স্টপারের পায়ে বল রাইট ব্যাক আর্নাল্ড একদম ডান দিকে উপরের দিকে সরে যায়, তখন সালা পেছন দিকে এসে ভেতরে ঢুকে সেন্টার মধ্যে ওই জায়গাটা ক্রিয়েট করছে, তখন ভ্যান্ডিক ওই স্টপার পজিশনে দাঁড়িয়ে থাকেন, বাঁ দিকে লেফট ব্যাকের পজিশনটা চলে যায়, লেফট ব্যাকটা উপরে উঠে ওই সেন্টার মধ্যেখানে ঢুকে সেন্টার সার্কেলে ঢুকে পড়ে, মানানি মানের নিচে নেমে পড়ে, মানে অপোনেন্ট টিম তখন কাকে ধরবে, মানেকে ধরবে না লেফট ব্যাকটা যে ভেতরে সেন্টার সার্কেলের মধ্যে ঢুকে তার অধিনায়কের সঙ্গে লোক বাড়িয়ে ফেলছে। তো এটাকে বলে কাউন্টার প্রেসিং, এটা এত সহজ, আমি এখনো নিজে একটা লেখা লিখেছিলাম
আমি যে প্রতিদিন হয়ে তাদের জায়গার অভাবে ওরা ছাপতে পারেনি, তো সেটা এক্সট্রা টাইম ওদের যে ওয়েব সিরিজ আছে সেটা ওরা এই লেখাটা করেছে, ওয়েব পোর্টালে পোস্ট করেছে, সেখান থেকে তোমরা পোর্টালে ওয়েব পোর্টালে পেয়ে যাবে। এটা দীর্ঘ লেখা, লেখাটা আমার বন্ধুরা, লেখাটা আমার বন্ধুরা এবং আমি পড়েছি, কিন্তু আপনার মুখ থেকে ওরা শুনতে চাইছিল এই ব্যাখ্যাটা, সেটাই ওরা পেয়ে খুব ভালো লাগলো। দেখো এই বছর লিভারপুলের গেম মেকার কারা ছিল, দুটো সাইড ব্যাক, রাইট ব্যাকটা 317টা ক্রস করেছে, 12খানা গোল করিয়েছে, অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে ক্রসিং টা অ্যাসিস্ট হয় না, মানে বক্সের মধ্যে কাছে গিয়ে বক্সের ভেতরে পাস খেলা। লেফট ব্যাকটা 119টা সেন্টার করেছে, 7টা অ্যাসিস্ট করেছে। তো গেম, ইফ ইউর সাইড ব্যাক বিকাম ইউর গেম মেকার, তখন এই টিমটা জার্মানি থেকে, কিন্তু এটা হচ্ছে কাউন্টার প্রেসিং। আচ্ছা 1 ঘন্টা 10 মিনিট বকেছি, এবার তাড়াতাড়ি শেষ কর। আমার খুব ভালো লাগছে এই আলোচনাটার মধ্যে, যে কালকে যেমন একটা আলোচনার মধ্যে ঢুকেছিলাম এই ক্লাব ওই ISL বিরক্তিকর হয়ে গেছে আজকে, আমরা সেই আলোচনায় যাব না, এটুকু আপনাকে অ্যাসিওর করছি। এই যে 1 ঘন্টা 8 মিনিট আলোচনা গুলো করলাম, আমি আই এম এনজয়িং, আমি নিজে খুব উপভোগ করছি। আমি দুটো প্রশ্ন করব খালি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি আপনি রাইট উইঙ্গার কিভাবে হলেন, মানে আপনার জীবনে, আপনি তো প্রথমে থেকে কি রাইট উইঙ্গার, আপনি বলতে স্ট্রাইকিং জোনে খেলবার জন্য ইয়েছিলেন রাইট উইঙ্গার? আমি যখন খেলা শুরু করি অঞ্জন বাবু, তখন তো 5 ফরওয়ার্ড খেলতো, রাইট আউট লেফট আউট রাইট ইন লেফট ইন সেন্টার ফরওয়ার্ড, তো আমি তখন এই সেন্টার ফরওয়ার্ড খেলতাম। কিন্তু এমন একজন লোকের হাতে পড়লা 1969 সালে ইস্টবেঙ্গল, উনি আমাকে 7 দিন প্র্যাকটিসে দেখে দেখে আমাকে ডেকে বললেন, তোমার ফার্স্ট টাচটা এত খারাপ, তুমি মধ্যেখানে খেলো না, তুমি ডান দিকে সরে এসো। আমি তো না পারবো না, কান্নাকাটি প্রায়, আমি কোনদিন খেলিনি। উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি যদি ভেঙ্কটেশকে রাইট ইন থেকে রাইট আউট করতে পারি তাহলে তোমাকেও। তো উনি আমাকে প্রথমে নিয়ে আসেন, এবং এখনো মনে আছে ওনার ইসমল ক্লাবের অফিস ঘরে জেসি হু অ্যান্ড কোম্পানি প্যাড থাকতো, ওই প্যাডে ছবি এঁকে এঁকে দেখাতেন কোথায় ধরাতে হবে কি করতে হবে। সে বছরই অনেক গোল করলাম, ইসমল ওয়ান ম্যাচও গোল করলাম, তো সেইগুলি রাইট আউট হয়ে গেলাম। কিন্তু আমি যে একদম, আমি যদি আজকে জন্ম নিতাম, আজকে ধরুন আমি ম্যানেজার, সুভাষ ভৌমিক নামক একটি প্লেয়ার জন্মেছে, আমি প্রদীপ বন্দ্যোপাধ্যায়, আমি সুভাষ ভৌমিককে বাঁধিয়ে খেলাম। আধুনিক ফুটবল বলছে যে বাঁ পায়ের প্লেয়ার সে ডান দিকে খেলো, যে ডান পায়ের প্লেয়ার সে বাঁ দিকে খেলো, আউটসাইডটা করো, 360 ডিগ্রি অ্যাঙ্গেল খুলে যাবে, শর্ট মুভ, আপনি পরের বছর মোহনবাগানে এলেন, নিজের হাতে দলটা করলেন, একবারে খুঁজে খুঁজে কোন বিদেশি আনা যায় কম পয়সায়, তারপরে কোন একটা কারণে কষ্টজনক ভাবে আপনি চলে গেলেন, আপনাকে সরিয়ে কোনো কারণ নেই। আমি পুরস্কার করছি, যখন আমাকে আমি চ্যাম্পিয়ন করেছি, মিস্টার চার্চিল আমাকে আরো বেশি টাকার অফার দিয়ে রাখতে চাইছেন, তখন দেবাশিস দত্ত আমার সঙ্গে
এই আপনি ধরুন তো, এই শুভ, এই দরজাটা কে খুলেছে রে, কে খুলেছে? দেবাশিস দত্ত আমার সঙ্গে গোয়াতে রেগুলার ফোনে যোগাযোগ করতে আমাকে বললো। আমি বললাম ঠিক আছে, একটা স্বাদ ছিল যে নিজের রাজ্য থেকে বেরিয়ে পরবাসে এসে যে কিছু করা যায় সেটা তো করে ফেলেছি। এমন নয় যে আমাকে মুক্ত বায়ু হয়ে বা দুহাত বরণ করে নিয়েছিল গোয়ার লোকেরা, তারা সহ্য করতে পারছিল না যে একজন বাঙালি এসে গোয়াতে খুঁটি গেড়ে বসবো। তো আমি আসলাম, আমি এসে প্রথম কথাই দেবাশিস দত্ত এবং সঞ্জয় বোস এবং আগে জিজ্ঞেস করেছিলাম, এটা কি অঞ্জন মিত্র জানেন? উনি তখন অসুস্থ। আমার বললো তোমাকে চিন্তা করতে হবে না, ও সব জানে, ও তোমাকে ডিস্টার্ব করবে না, ও সুস্থ হলো তোমার গায়ে। আমি টিমটা নিলাম, টিমটাকে তৈরি করলাম, টিমটা তৈরি হচ্ছে, ভুটানে গেলাম, পিয়ের বয়াকে নিয়ে আসলাম, সনি এসে গেল এই ভুটান টুর্নামেন্টে, প্রথম ফিরে আসলাম। কোনো কারণে অঞ্জন মিত্র সুস্থ হয়ে উঠলেন এবং প্রথম দিন সুস্থ হয়েই উনি কাউকে কিছু না জানিয়ে আমাকে, কারণ উনি আমার, এটা আমার মুশকিল হয়ে গেছে, আমার আই হ্যাভ গট এ ভেরি স্ট্রং পার্সোনাল, আমার ব্যক্তিত্বটা অত্যন্ত, আপনারা কথা বলে বুঝতে পারবেন, অঞ্জনবাবু বুঝছেন, আমাকে কালকে যেমন এক্সট্রা টাইমের ট্যাগলাইন ছিল যে স্মল ক্লাবের কোচেদের, তার মানে কই আমাকে তো করতে পারেনি। তো অঞ্জন মিত্র জানতেন যে সুভাষ ভুঁইকে জৌ হুজুর করতে পারবো, মানে সেই প্রথম দিন ছড়িয়ে দিল। তো আইভ গট নো রিগ্রেট, আপনাকে যে সরিয়ে দিলেন, আপনার সঙ্গে দেবাশিস দত্ত যোগাযোগ করেছিলেন, হ্যাঁ টুটু বসুর সঙ্গে আপনি কথা বলেছেন, তারা কোনো প্রোটেকশন দিতে পারতেন না? তখন একটা তখন একটা কোনো কারণে এরা ব্যস্ত হয়েছে তখন, তাদের এই ব্যাপারটা খুব, সেই সেই আপনার টিম যখন আই লিগ জিতলো আপনার কি রকম মনে হলো? সেই টিমটাই আমার তো আই লিগ জেতা হয়ে গেছে, আমি তো প্রবাসে গিয়ে আই লিগ জিতে নিয়েছি, ন্যাশনাল লিগ জিতে নিয়েছি, আমার কিসের দুঃখ না? আমার কোনো কিছু নিয়ে রিগ্রেট নেই, আমি যেটুকু পেয়েছি যা পাই তা নিয়ে সন্তুষ্ট থাকি না। আমরা আমরা কিন্তু তখন ভেবেছিলাম, আমাদের কিন্তু মনে হয়েছিল যে এই টিমটা যার হাতে গড়া সেই লোকটা কিছু পেলো না, সেই লোকটা আনন্দ করতে পেলো না। কে কে আনন্দ করা, কেউ যাই মনে মনে আনন্দ করেছি, এই যে আজকে পিয়ের বয়া বা সনি নডি নর্ভে, প্রচুর প্লেয়ার আমাকে ফোন করেছে, শঙ্করলাল চক্রবর্তী আমাকে ফোন করেছে, কারণ শঙ্করলাল চক্রবর্তী একটাই কাজে কাজ করেছিল, ও সঞ্জয়কে বলেছিল প্লিজ সুভাষ দা যে সিস্টেমটা তৈরি করে দিয়ে গেছে এখান থেকে সঞ্জয় দা বেরিয়েও না, এবং পিয়ের বয়া এক কথা বলেছিল সঞ্জয় যে দ্য টিম হ্যাজ সেট ইন টু দিস সিস্টেম, বলবন্ত সিং ফোন করেছিল, বাড়িতে এসেছিল বলবন্ত। তো আপনার, আপনি যদি মনে করেন আমি এটা পেলাম না ওটা পেলাম না তাহলে আপনি দুঃখ পাবেন, আপনি যদি মনে করেন যে আমি অনেক কিছু পেয়েছি, যতটুকু পাওয়ার যোগ্য নই তার থেকে বেশি পেয়েছি, তাহলে আপনার মনে কোনো দুঃখ খেদ থাকবে না, দুঃখ থাকবে না, আমার খেদও নেই দুঃখও নেই। দুটো প্রশ্ন করব, দুটো প্রশ্ন, একটা প্লিজ এবার আমার, আসিয়ান জয় প্রথম ভুলটা আমি করলাম, ফেড কাপে নজর দিলাম না, বাইচুং কাদামাট কাদামাট করে আমার ফোকাসটাকে, আমি নিজে বাইচুংকে দোষ দিই না, আমি নিজের দায়ী, ফেড কাপটা
তখন ভারতবর্ষের যে কোনো টিম ইসমানের নাম শুনলে কাঁপছে, হেরে গেল। তারপরে কোনো মতে টিমটাকে আবার দাঁড় করিয়ে ন্যাশনাল লিগটা জিতলাম। তারপরে পরবর্তীকালে ওই টিমটা ভেঙে চৌচির হয়ে গেল। আমি মনে করি আসিয়ান কাপটা এবং তারপরে ইসমানের কিন্তু এক ফেড কাপ ছাড়া আর বড় কোনো টুর্নামেন্ট নেই, খুব দুঃখজনক, খুব দুঃখজনক। একটা স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন দেখেছিলাম যে তখন তার আগের বছর 5-5 হয়েছে, দেশের মাটিতে জিতে কি হবে যদি বিদেশে গিয়ে কিছু ভালো করা যায়, একটা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটা আমি শেয়ার করেছিলাম ক্লাব কর্মকর্তাদের সঙ্গে, তারা আমার সহযোগিতা করেছিলেন, কিংফিশার সহযোগিতা করেছিল, প্লেয়াররা উৎসাহিত হয়েছিল। প্রথমে বিশ্বাস করছিল না, আমার বাইচুং ভুটিয়া বলেছিল বিজেন সিং কে তারা বাপ পাগল হ্যাঁ, তারা জানতে হয় কে টিম আয়গা ওদের, ঈশ্বর দিয়ে বললাম না যখন থাকবে তখন হবে, যখন থাকবে না তখন হবে না। মোহনবাগানের মার্জারে আপনি ফুটবলিং পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে দেখছেন, এটা আমাদেরও কোশ্চেনে ছিল। এটা তো হওয়ার ছিল, এটা তো হওয়ার ছিলই, কারণ ওই পুরোনো দিনের ধ্যান ধারণা আঁকড়ে থেকে তুমি পারবে না। এবার কথা হচ্ছে যে আমার কাছে একটাই প্রশ্ন, যে যেটা অবশ্য আমি দেশের পার্সপেক্টিভে ভাবি না, তো কারণ আমি এত বিদেশে, আজকে গ্লেজার ব্রাদার্স দে আর দ্য ওনার অফ ম্যানচেস্টার ইউনাইটেড, সেইখানে কোথাও বলা হয় না ম্যানচেস্টার গ্লেজার ইউনাইটেড অর গ্লেজার ম্যানচেস্টার ইউনাইটেড, প্রিন্স অফ সৌদি আরবিয়া ইজ ওনার অফ ম্যানচেস্টার সিটি, কিন্তু কোথাও বলা হয় না যে সৌদি আরবিয়া ম্যানচেস্টার সিটি। তো আমার কথা হচ্ছে আমাদের দেশে এখন হয়ে গেছে, FSDL একটা নিয়ম করেছে সেই নিয়মটাকে, এবং মোহনবাগান ক্লাব ভেরি রাইটলি যারা দেওয়ালের লিখন করতে পেরেছে যে এইভাবে বেশি দিন বাঁচতে পারবো না, আমরা কতদিন ঘরের টাকা দিয়ে ক্লাব চালাবো, টুটুবাবু কতদিন নিজের ঘরের টাকা দিয়ে, তো ওরা মার্চ করেছে। আমি বিশ্বাস করি যে ইস্টবেঙ্গলও একটা প্রশ্ন আছে, এই যতদিন না এটিকে মোহনবাগান মার্চ হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের এই ফ্যান ক্লাবরা যারা চিৎকার চেঁচামেচি করছে তারা কিন্তু তার আগে কোনো, তারা আই লিগ জিততে হবে, আই লিগ জিততে হবে করে গেছে। যেদিনকে এটিকে মোহনবাগান মার্চ করল সেদিনকে প্রচুর মোহনবাগান সাপোর্টাররাও কিন্তু পোস্ট বলুন কাগজে বিবৃতি বলুন তারা কিন্তু অনেক গালাগালি করেছে, কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করেছে যে দিস ইজ দ্য কল অফ দ্য টাইম। এখন হঠাৎ আরে এই এটিকে এক্সিস্টিং একটা ফ্র্যাঞ্চাইজ, একটা নতুন ফ্র্যাঞ্চাইজ বর্তমান বিশ্ব অর্থনীতিতে, আমি কদিন আগেই একটা আর্টিকেল পড়ছিলাম গার্ডিয়ানে যে EPL এ এবছর $8 billion ক্ষতি হয়েছে, $8 billion এই ক্ষতি সামলানোর ক্ষমতা আমাদের দেশে আছে ক্লাব? এটা আমি বললাম না, এরা ভাবছে ওটা আমি ইস্টবেঙ্গল বলে লাফালাফি করছি, না আমি বললাম না আজকে যদি ইস্টবেঙ্গল এটিকে মার্জ হতো মোহনবাগানের হয়ে আমি একই কথা বলতাম মোহনবাগান সমর্থকদের, যে তোমাদেরও ধৈর্য ধরতে হবে, ক্লাবকে সময় দিতে হবে, কারণ এই অতিমারিতে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কে টাকা নিয়ে এগিয়ে আসবে আমার খুব সন্দেহ আছে। ঠিকই তাই, আর আপনি যেটা বললেন একই, তো আজকে ব্যাঙ্গালোরের পার্থ জিন্দালের নাম কিন্তু ব্যাঙ্গালোর FC-র আগে নেই, কালকেই বলেছি, এই জন্য আমি ভদ্রলোককে স্যালুট জানাই, উনি তো পার্থেরই জিন্দাল ব্যাঙ্গালোর FC, কিন্তু
ইজ এ স্পোর্টিং মাইন্ডেড ম্যান, স্পোর্ট লাভিং ম্যান, সেই জন্যে উনি এবং যার জন্যে ওনার ফুটবল টিম ইজ দ্য বেস্ট প্রফেশনালি রান ফুটবল টিম ইন ইন্ডিয়া। সুনীলের সঙ্গে প্রচুর কথা হয় এবং হয়েছে এবং অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে, উনি এইসব ব্যাপারে না বলেন না, উনি দায়িত্ব সারা বিশ্বে যেরকম হয় সারা বিশ্বে, যেমন এরিক আবিদাল এই মুহূর্তে বার্সেলোনার স্পোর্টিং ম্যানেজার, স্পোর্টিং ডাইরেক্টর, ওর কাজ হচ্ছে হি ইজ দ্য বাফার বিটুইন দ্য ম্যানেজার অ্যান্ড দ্য বোর্ড, সে ম্যানেজারকে বোঝাবে, মানে আমাদের দেশের ভাষায় কোচকে বোঝাবে, বোর্ড এটা চাইছে, তুমি কি ভাবছো, আমি এটা কিন্তু টেকনিক্যালি এটা মনে করছি, তোমার এটা করলে ভালো হবে, তুমি যদি, তো আমাদের দেশে সিস্টেমটাই তো নেই, কিন্তু পার্থ জিন্দাল করেছে, মানে ওনার যে সিও আছে হি ইজ দ্য বাফার বিটুইন হিজ কোচ অ্যান্ড মিস্টার জিন্দাল, ওখানে কেউ নাক গলাতে পারে, তো দিস ইজ দ্য ওয়ে অফ রানিং দ্য প্রফেশনাল সেট আপ। দিস মাইট বি দ্য সেকেন্ড বেস্ট ফুটবল ডিসকাশন আই ডিড ইন অল দিস ডেজ, একটা করেছি ওই কোচেসদের একটা অ্যাসোসিয়েশন হয়েছে, অর্জুন পণ্ডিত বলে একটি ছেলে আছে, ও ফুটবলের অনেকদিন ওর ফুটবল, ওর সঙ্গে একটা আই ওয়াজ ভেরি মেন্টালি ভেরি স্যাটিসফাইড, এবং আজকে দেবাঞ্জন এবং রঞ্জনবাবু দুজনকে অসংখ্য ধন্যবাদ জানালাম যে ফালতু আলোচনা না হয়ে একটা কনস্ট্রাকটিভ ফুটবল আলোচনা হলো, এই জন্য আমি আপনাদের দুজনকে এবং যারা পার্টিসিপেট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভরাত্রি, নমস্কার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম।